নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি, সুবর্ণ সুযোগ, 60 দিন 70 পাছায় লাথি মারার, মারবো একদিন, ব্যথা থাকবে 60 দিন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির জাতক জাতিকাদের একটি খুশির খবর জানাবো, তাদের জানাবো আগত 60 দিন তারা শত্রু নাশ করার বিশেষ সুযোগ পাবে। শত্রুর পাছায় লাথি মেরে যে শত্রুরা তাদের নানাভাবে বিরক্ত করছে, যে শত্রুরা তুক তাক টোনা টোটকা তন্ত্র মন্ত্র করে তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে, আগত 60 দিন সেই শত্রুদের পাছায় লাথি মারার সুবর্ণ সুযোগ পাবে এই সিংহ রাশি। শুধু মারবে একদিন, ব্যথা থাকবে 60 দিন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। সিংহ রাশি নানা দুর্যোগের মধ্যে লড়াকু রাশি, যে রাশি কখনো কোনোভাবে কারোর কাছে মাথা নত করে না, যে রাশি দুষ্টের দমন করে সৃষ্টের পালন করে, সেই পালনকর্তা রাশি সিংহ। সেই সিংহ রাশির দেখা যায় পদে পদে শত্রুতা, নানা দিক দিয়ে তাদের কপালে জোটে শত্রুতা। শত্রুরা সিংহ রাশিদের পারিবারিক অশান্তি, মানসিক অস্থিরতা এবং সবচেয়ে বড় কথা তাদের কর্মক্ষেত্রে দুর্যোগের প্রধান কারণ হয়। সেই সিংহ রাশিদের আমি জানাচ্ছি আজ শুভ প্রতিপদ তিথি থেকে 60 দিন তারা সুযোগ পাবে শত্রুর পাছায় লাথি মারার। তাদের জীবনে সুযোগ আসছে, এই সুযোগ করে দিচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি এবং তাদের মালিক রবি। রবি 17 অক্টোবর থেকে 17 নভেম্বর নিচস্থ হয়ে যাবে বটে, কিন্তু তার মানে এই নয় যে শত্রু নাশ হবে না। শত্রু নাশ আপনি অবশ্যই করতে পারবেন। প্রথমে জানা দরকার আপনার জীবনে প্রধান শক্তি হচ্ছে অবশ্যই আপনার আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসকে পুঁজি করে আপনি আগত 60 দিন শত্রু বধে অগ্রসর হতে পারেন। আপনি অবশ্যই একটা মন্ত্র রোজ অবশ্যই জপ করবেন, কখন, যখন রাত্রিতে শয়ন করতে যাবেন, বিছানায় বসে রাত্রিরে শেষ চোখ বোঝার আগে আপনি রূপং দেহি, জয়ং দেহি, যশো দেহি, দিশো জহি এই মন্ত্র জপ করবেন। আমার স্ক্রিনে দেয়া আছে, আপনারা মন্ত্রটি টুকে নিন। এই মন্ত্র শত্রু নাশ করাবে। আপনি রোজ বিছানায় বসে শোবার আগে 108 বার, অসমাপ্ত হলে অন্তত 9 বার, তাও অসমাপ্ত হলে অন্তত 3 বার জপ করুন। শত্রু আপনার দিকে চেয়ে তাকাতে পারবে না। আপনি 60 দিনে শত্রুদেরকে নিকেশ করতে পারবেন। এছাড়াও সিংহ রাশি আপনারা শত্রু নিকেশের জন্য এই 60টা দিন বেছে নিতে পারেন। মহাষ্টমী এবং মহানবমী যে শুভক্ষণ, সেই সন্ধিক্ষণে আপনি অবশ্যই কোনো দুর্গা মন্দির থেকে একটি পদ্ম ফুল আপনি নিয়ে আসতেই পারেন, বা কোনো দুর্গা মণ্ডপ থেকে একটা পদ্ম যদি জোগাড় করতে পারেন, তাহলে আমি হলপ করে বলতে পারি সারা বছর শত্রু আপনার দিকে তাকাবে না। সেই পদ্মর পাপড়ি আপনি আপনার মানি ব্যাগে আপনি আপনার প্রত্যেকটা শুভ স্থানে রেখে দেবেন। শত্রুর দৃষ্টি থেকে সেই পদ্ম আপনাকে রক্ষা করবে এবং আপনার প্রতি যে অনাচার, আপনার প্রতি যে অবিচার হয় তা থেকে আপনি সারা বছর সেফ থাকবেন। এছাড়া আরও একটা দিনের কথা আমি বলবো, যে দিনটি আপনি মোটেও ভুলবেন না, শুভ দীপান্বিতা কালী পূজার দিন। আপনি একটি খাঁড়া যে কোনো কালী মন্দিরে আপনি দান করুন।
এই দানের ফলে আপনার শত্রু নাশ হবে এবং আপনি যদি বলির কিছুটা রক্ত নিয়েছে মায়ের কাছে নিজের প্রার্থনা জানিয়ে শত্রুর গৃহে ফেলতে পারেন সেই রক্ত এবং রক্ত মিশ্রিত একটা জবা জানবেন আপনার শত্রু ভ্যানিশ হয়ে যাবে। এটা আপনাকে করতে হবেই, তার কারণ শত্রুদের জন্যেই আপনার আজ এই দুর্গতি। শত্রুরাই আপনার এই ধ্বংসের মেন কারণ। শত্রুদের জন্যে আপনার ছেলের সঙ্গে মায়ের মিল নেই, শত্রুদের জন্যে স্বামীর সঙ্গে স্ত্রীর লড়াই ঝগড়া অশান্তি, শত্রুদের জন্যে ঘরে আজ টিকতে পারে না সিংহ রাশি। তাই আমার অনুরোধ, এই ভিডিওয়ে আমি যে কাজগুলি করলাম বললাম সেগুলি অবশ্যই করুন, যদি আপনি এই 60 দিনের মধ্যে শত্রুর পাছায় লাথি মারতে চান। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা, ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট্ট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে আমি, রিসেস করলাম। নমস্কার, ধন্যবাদ।